নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেনের ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি বরবটি ভর্তা কিংবা বরবটি বাটা। তো রান্নাটা করার জন্য বরবটি 100 গ্রাম নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সমস্ত বরবটির টুকরোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, হাফ কাপের মতো জল দিলাম। অল্প জলে আমি এবার এই বরবটিগুলোকে একটু ভাপিয়ে নেব 4-5 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে। খুব বেশি জলে ভাপালাম না, তার কারণ হচ্ছে জলটা যদি আমি ফেলে দিই তাহলে বরবটি বাটার পর বা ভর্তাটা বানানোর পর টেস্টটা কিন্তু একটু ফিকে হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকনাটা, আঁচটাও কমিয়ে আমি 5 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখো 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে বরবটিগুলো, একদমই কিন্তু এগুলো গলে যাবে ততটা সেদ্ধ করব না। জলটাও অনেকটা ড্রাই হয়ে এসেছে, এবার এগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে, যাতে হাত দিয়ে ধরা যায় ততটা ঠান্ডা করে নেব। তো গ্যাসটা অফ করে দিলাম, দেখো বরবটিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। একটা গ্রাইন্ডিং জারে সমস্তগুলো আমি এখন নিয়ে নিচ্ছি। যে জলটা অল্প সামান্য জল ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটা পেস্ট করে নেব। এদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর 1টা গোটা শুকনো লঙ্কা। একটুখানি নাড়াচাড়া করে নেব ফোড়নটাকে। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখো পেস্টটা কতটা ভালো হয়েছে। এবার সমস্ত বরবটির পেস্ট এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটুখানি এগুলোকে নাড়াচাড়া করে নেব, তেলের সঙ্গে একটু মিশিয়ে দেব। এখন মনে হচ্ছে না অনেকটা তেল, রান্নাটা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আর বোঝা যাবে না। আর এই বাটা ভর্তা এগুলোতে একটুখানি বেশি তেল লাগেই, নাহলে ঠিকঠাক টেস্ট কিন্তু আসে না। তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আবার দিয়ে দেব আমি লবণ 7 মতো, 1/2 টিস্পুনের মতো লবণ দিলাম। লবণটা বুঝেই ব্যবহার করতে হবে। 1 চুটকি হলুদ গুঁড়ো দিলাম। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, তার কারণ হচ্ছে বরবটিটা মানে পেস্টটা যখন একদম রেডি হয়ে যাবে তখন এর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ছালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। এবার কন্টিনিউ এটাকে 6-7 মিনিট সময় নিয়ে লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে। দিয়ে দেব এর মধ্যে চিনি 1/2 টিস্পুন। চিনিটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু চিনিটা দিলে পরে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে তরলটা অবশ্যই ধরে যাবে। দেখো আমি কন্টিনিউ নাড়ছি, তাও একটু পরপরই কিন্তু ধরে ধরে আসছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, যখন বরবটি পেস্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এটা প্যান থেকে আপনি আপ উঠে আসবে, তখন বুঝে নিতে হবে যে একদম ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট করে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো। নমস্কার সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।